চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি চতুর্থ নম্বর একটা অপশন বলা যাক 30 নম্বর পারা সূরার নাম সূরা নাবা অল জিবালা আওতাদা আল্লাহর কোরআন বলেছেন জিবালাকে পাহাড়কে পাহাড়কে জিবালা বলা হয়েছে এর ব্যাখ্যা একটা বার করি আর আপনারা পরিষ্কার হয়ে যাবেন আপনারা আমাদের হাওড়া হুগলি 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আমাদের এই এলাকায় আশেপাশে বেশি বড় পাহাড় পাওয়া যায় না আমাদের হাওড়া হুগলি মেদিনীপুর কলকাতা 24 পরগনা পাহাড় পাওয়া যায় না যদি নাকি পাহাড় পায় সেটাই কিন্তু ময়লা পাহাড় শাহিন চিটে পায় ওটা তো বাবা মাটির পাহাড় না ওটা হলো আরেকটা জিনিসের পাহাড় আমি ওটা বলছি না তাহলে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলবো আল্লাহ আপনি আমাদের 24 পরগনায় আপনি কলকাতায় একটা পাহাড় দিলেন না যত পাহাড় দিয়েছো ফাঁকা জায়গায় আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমার আল্লাহর কোরআন বললেন আমি মাঝে মাঝে দুনিয়ার মাটিকে একটু নাসানাসি করাই আমি আল্লাহ ভূমিকম্প দেই আমার আল্লাহর কোরআন বললেন যেখানে আমি আল্লাহ অল আরদা জমি দুর্বল করে বানিয়েছি ওখানে জিবালা জিবালা পাহাড় বানিয়েছি ওই মাটিটা পেরেকের মতো সেটে রাখার জন্য আর যেখানে পৃথিবীর জমিনের মাটিটা কংক্রিট মজবুত বানিয়েছি অল জিবালা আমি আল্লাহ পাহাড় দিলাম না ভূমিকম্প যখন দেওয়া হয় যেখানে পাহাড় এলাকা আছে ওখানে ভূমিকম্প বেশি হয় আর মাঝে মাঝে ধসে যায় কিন্তু আল্লাহ ওখানে ভূমিকম্প দেয় আমাদের এখানে মাঝে মাঝে একটু নড়ে কিন্তু ক্ষতি হয় না কেন আল্লাহ আরো দিয়ে আমাদের জমিনটা কংক্রিট করে বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমি আপনাকে বলছিলাম অল জিবালা পাহাড়ের কথা বলতে গিয়ে আমি ওখানে চলে গিয়েছিলাম নবী আদম আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে বসে আছেন পাহাড়ের উপরে বসে বসে কাঁদছেন আর জঙ্গল থেকে কিছু হরিণ গিয়ে নবী আদমকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন এই পাহালোকা ও নবী আদম আলাইহিস সালাম আপনার চোখে কেন পানি আপনি কেন কান্নাকাটি করেন নবী আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর ভয়েতে আল্লাহর ডরে আমি কান্নাকাটি করি নবী আদমের কান্না দেখে হরিণগুলো কান্নাকাটি করেছে যত সম্ভব কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত আমি কনফিউজ আছি এই কেতাবটা হতে পারে নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে হরিণগুলো কান্নাকাটি করে তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে হরিণটা তো কান্নাকাটি করে নবীর আদম আলাইহিস সালামের কান্না দেখে ওয়াদ আপনি ভুলে যাবেন না যারাই পেরাহমাতেকা বলে মোনাজাত শেষ করে যার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আর যারা মুহাম্মদ রসুলুল্লাহ বলে এদেরকে আমি এবার দুটো পার্থক্য করে বুঝিয়ে দেবো নবী আদমের কান্না দেখে হরিণগুন কান্নাকাটি করে নবী আদম খানা পিনা খায় না জঙ্গলের প্রাণী হরিণ তারাও খানা পিনা খায় না তফসিরে কারকেরা বর্ণনা করলো হরিণের অনেক সময় বসে থাকার পর হরিণ যখন জঙ্গলে চলে যাচ্ছিল নবী আদম বলেছিলেন ও হরিণ তোমরা একটা বার দাঁড়িয়ে দাও নবী আদম আলাইহিস সালাম গায়ের থেকে লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে হরিণগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ওরা জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলটা খুশবু আর খুশবু গাল থেকে সুগন্ধ জারি হয় ওদের চেহারাটা নুরানি ঝিকিমিকি করে আর দুই আরজুলাকম দুই ঠাঙের মাঝখানে আল্লাহ কস্তুরি আল্লাহ কস্তুরি মিরিঘনাবি দিয়েছে দ্বিতীয় দল হরিণরা বলল মা হাজা এ কায়সা হে এটা কি ব্যাপার একটা বার বলো ওরা বললেন আমরা নবী আদমের কাছে পৌঁছে গিয়েছিলাম নবী আদমের আইনুন চোখে দেখেছিলাম উনি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদছিল আমরা ওনার কান্না দেখে মহব্বতে জড়িয়ে গেছি আমরা কান্নাকাটি করলাম নবী আদম খাইনি আমরাও খানা পিনা খেলাম না তার মহব্বতে বসেছিলাম আমরা যখন বাসায় আসছিলাম আমাদেরকে ডেকে কিছু লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা চিবিয়ে চিবিয়ে খেয়েছি গালটা সুগন্ধ হয়েছে চেহারাটা নুরে ঝিকিমিকি করে আর দুই পাতার মাঝখানে মিরিগোনাবি কস্তুরি আল্লাহ দান করেছে দ্বিতীয় দল বলছে আমরা যাবো লোকেশন ঠিকানাটা দাও দ্বিতীয় দল চলে গেছে তারা গিয়ে বললেন ও নবী আদম আমাদেরকে ওই রকম ডালপালা দাও ভালো করে খেয়াল করবে নবী আদম আলাইহিস সালাম ওদেরকেও ডালপালা দিয়েছে ওরা চিবিয়ে খেয়েছে চেহারাটা কুত্তার পেনা হয়ে গেছে হাদিস শরীফে এসেছে আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি এরা নবীর মহব্বতে কেঁদেছে নবীর মহব্বতে বসেছে চাইতে হয়নি ডেকে তাদেরকে দিয়েছে আর
দ্বিতীয় দল যারা গিয়েছিল নবীর মহব্বত এদের ভিতরে ছিল না, নবীর জন্য কান্না এদের চোখে ছিল না, এরা মাল নেওয়ার জন্য দৌড়ে গিয়েছে। আল্লাহ ওদেরকে কুত্তার মতো চেহারা করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারাই মুনাজাতে শেষে হাত তোলা শেষে ওরা বলে বেরহমাতিকা ইয়া আরহামার রহিমিন, আল্লাহ তুমি মাল দাও, আল্লাহ তুমি রহমত দাও। এরা হয়তো হাসরের মাঠে কোনো রহমত বরকত পাবে না, আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নবীর মহব্বত দেখিয়েছে এরা চাইতে যদি ভুলে যায় নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ দিতে ভুলবে না। আর একটু জোরে ফের বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফের বলছি পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে ওই সব হুজুর গুলো চিনে নাও, তখন বলে বাবা এটা করো না ওটা করো না। আরে হুজুরের হুজুর, তোমার বাড়ি তো সাম্মার সেলের প্রয়োজন ছিল না, টিওয়াল থাকলে হয়ে যেত, তুমি মোটরটা ওই 1000 ফুট তোলায় ঢুকিয়েছো কেন, এটাও প্রয়োজন ছিল না। এটা যদি সুবিধা উপকারের জন্য যদি লাইফ টাইম বানাতে পারো, মোহাম্মদ রাসূলুল্লাহ পড়া এটাও হাসরের দিনে লাইফ টাইমের জন্য আমরাও বানাতে পারি, কথা ঠিক না বেঠিক? তোমার ওটা হতে পারে আর আমার এটা হবে না, ও মালের ভিতরে ইসলাম আছে কিন্তু ইমান নেই। ও সামাস্তা হে বলেন না, বারবার করে বলছি আমার অনেক কথা বলার ছিল, প্রথম থেকে এই পর্যন্ত সন্ধ্যাবেলা আমার কমিটি ভাইরা দৌড়া দৌড়ি ছোটাছুটি, কেন সবাই জলসা তো আমাদের শুরু হচ্ছে, ইনফ্যানের ক্লাসের মতন আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমি যখন পরিপাটি করে তৈরি করে দিয়েছি, ঘর যখন ভিত হয়ে গেছে আর মাথা হ্যাট করে ঘরের জন্য ভিত করে কষ্ট করে মাটি খুলতে হবে না, এবার শুধু ঘাট ঘাট করে বাঁশ খুলবে লাগাবে, বাঁশ খুলবে লাগাবে, অল্প সময়ে দোতলার উপরে ঘর করা সম্ভব, কিন্তু প্রথম তলা ঘর করতে গেলে একটু 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 আছে, কথা বোঝেন না? অনেক ছেলেরা বাপ মা কষ্ট করে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, একতলা ঘর বেঁধেছে, ছেলে এখন ওই পানিতে পানি দিয়ে অনেক হয়েছে, তোমরা আমার জন্য কি করেছ, এও বড় হারাম কর, বোঝেন না? তুমি জানো আজ থেকে 30 বছর আগে 200 টাকা আয় করতে গেলে ট্যাকের লুঙ্গি 6 বার করে কষতে হতো দড়ি দিয়ে, আর এখন তো ঘ্যানগেলাস চোখে দিয়ে হাতে গড়ি কানে মোবাইল দিকে লাখ লাখ টাকা ঢুকছে, এর মহব্বত ওর মহব্বত এক নয়, কথা বোঝেন না? আজকে তোমার বাচ্চার কাঁটা পরিষ্কার করছো তুমি মেশিনে পরিষ্কার করছো মেশিনে, তোমার মা তুমি ছোটবেলা যখন কাঁটা পরিষ্কার করেছিল তখন হাতে ডোলে, এই মহব্বত ওই মহব্বত এক, আর তুমি কেমন করে ভুলে যাও? রসুল বললেন তোমার জান্নাত খানকায় নয়, তোমার জান্নাত ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসা তামাম পৃথিবীর কোন জায়গায় জান্নাত নয়, জান্নাত যদি থাকতে হয় ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত নির্ভর করছে, জোরে বলেন। আর একটু জোরে হবে না? তোমার মা কালো হতে পারে, তোমার মা বুড়ি হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা প্যারালাইজ হতে পারে, তোমার মা গরিবের বাচ্চা হতে পারে, তোমার মা মাথা মোটা হতে পারে, তোমার মা টেরা হতে পারে, তোমার মা প্যারালাইসিস হয়ে গেছে না হাঁটতে হতে পারে। রসুল বলেছেন আমি মোহাম্মদ, আমার পরে যদি দোয়া কবুল হয় সেটা তোমার ওইরকম মায়ের দোয়া। আরেকটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আজকের আমি জলসায় এসেছি, আমিও ফোন করে বলেছিলাম আমি আজকে অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, মা বললো যা বাবা সাবধানে দোয়া রাখি, আমার নবী যদি হায়াতে বেঁচে থাকতেন, নবীকে যদি মদিনা শরীফ থেকে দাওয়াত করে কলকাতার এয়ারপোর্টে যে নিয়ে আসতেন, আমার নবীর মা বেঁচে থাকলে নবী ও মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের মাহফিলে আসতেন, ঠিক না বেটি? প্রত্যেককে বলবো আপনি যে ভূমিকা পালন করেন আপনার যত টাকা থাকুক, টাকা আপনার শান্তি দিতে পারে না, টাকা শান্তি দেয় না, শান্তি দেয় একটা, এক টেবিলে মা, এক টেবিলে আব্বা, এক টেবিলে বোন, এক টেবিলে ছেলে, এক টেবিলে বৌমা, এক টেবিলে নিজের স্ত্রী, এক টেবিলে নিজের পরিবারকে নিয়ে খাওয়া, আর খাওয়ার সময় তরকার নিয়ে ঝগড়াঝাঁটি করা, এ একটা আলাদা মজা। আর আমার জন্য করে দিয়েছে সুন্দর ফ্রাইড করে খাবার, ভাই স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, এ বিরিয়ানি খাওয়া মানে পান্তা ভাত খাওয়া সমাতুল্য, বুঝলেন না? কষ্ট পাচ্ছেন নাকি? আমার কতটা সময় আলমগীর কিছু বলিনি, আলমগীর আমার সময় কতটা দিয়েছো, আমার কতটা সময় দিয়েছো? আমি এখন চালিয়ে যাও ভাই, ভাই বলে হ্যাঁ মোটামুটি আমি মরে গেলি তবে জীবন ইন্তেকাল হবে না,
আমি যদি মরে যাই জীবনের ইন্তেকাল করব না তাহলে আরেকবার তকবীর হবে তো বাবা নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ আহা নারায় তকবীর আল্লাহ তোর মাইক ভেঙে ফেলবে একটা এখন আর একটা জলসা আছে কথা না সেই নবী দিবসের ১১ দিন আগে থেকে এই পর্যন্ত চলছে চলবে তার কারণ যতদিন রক্ত গায়ে আছে ততদিন গোলামত্ব করব কার নবীর এবং আল্লাহর বুঝেন না আল্লাহ আর একটা গজল হবে না হবে না একটা গজল হবে তো আচ্ছা আপনারা আমি একটা গজল বলেছি তাতে কি রাগ করেছেন নাকি এই গজলটা ছিল নবীর প্রশংসার গজল তাই না এখন তো গজল বিভিন্ন ভ্যারাইটিসে গজল একটা গজল বলি সাবাস বলি আই বলছি এখন জায়েজ কি না জায়েজ পরে বলবে ফতো আপনাদের আমি আগে বলে নিই হ্যাঁ আবার কে কে রাগ করবে রাগ করলে কোনো সমস্যা নেই বিষয়টা পরিষ্কার হবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশাই নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটু ব্যাখ্যা করি ব্যাখ্যা করি ব্যাস তোমরা তো অনেক কথা শুনেছিলে আমি জানিনি কি সর্বনাশ করেছে হে রাসূল তোমায় ভালোবাসি ভালো না খারাপ ভালো অন্তরে অন্তরে শুধু মুখে নয় আরো ভালো তারপরের লাইন যাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না মানে জাহান্নামকে ভয় করি রাসূল তোমায় ভালোবাসি কোরআন বলেছে ও আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলিম আমার জাহান্নাম কঠিন তাকে ভয় করা লাগবে ইনি বলছে ভয় করি না এটা রং আবার বলছে জান্নাতের আশা করি না কোরআন বলেছে লা তাকনাতু বিরহমাতিল্লাহ তোমরা আমার যত গুনাহগার হও আমার রহমতের আশা করো তোমরা নিরাশ হইও না তাহলে জান্নাতের আশা করার কথা আল্লাহ বলেছেন এ বলেছে জান্নাতের আশা করি না এটাও রং গজলটা শুনতে ভালো সুর ভালো সব ভালো কিন্তু আদৌ ওর ভিতরে উই পোকা ঢুকে গেছে কি বুঝলা খুব সমস্যা তাহলে আর একটা গজল হবে তো ইনশাল্লাহ হবে তো আমরা গজল ভাবলো শরিয়াত মোতাবেক চেষ্টা করি ইনশাল্লাহ আমি একা বলবো না আপনারাও বলবেন আগে যেমন বলছিলাম ওই রকম বলবে তো আগে যেমন বলছিলাম ওই রকম ভাবে বলবেন তো নাকি বাবা তাই তো মাশাআল্লাহ নবীর বাড়ি কারা কারা যাবেন যাবেন তো সবাই আরে যেতে পারি আর না পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ নবীর বাড়ি যাবেন কি মোস্তানি সেজে যাবেন না পাগল সেজে যাবেন পাগল সেজে দরজার পাশে দাঁড়িয়ে এক পিলারের কাছে দাঁড়িয়ে নবীকে সালাম দেবো কেউ জানবে না জানবে আমার আল্লাহ একদম পাগলের বেশে নবীকে অয়েস্করণী পাগল ছিল নবী তাকে জব্বাটি পাগড়ি গিফট করেছিলেন না নবীর বাড়ি যাব পাগল সেজে না মস্তানি সেজে পাগল তাহলে আমরা সকলে আওয়াজ দিয়ে বলবো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া রাজি আছেন তো রাজি আছেন আওয়াজ দিয়ে সকলে বলবে তো আল্লাহ কবুল করে যে যেমন বলবে আল্লাহ তার তেমন নিয়ত কবুল করবে বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর এই মনিটরের সাউন্ড দাও একদম সাইজ করে দেবে একদম এটা সাউন্ড দাও মনিটরের বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি রহমাতাল্লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায় সাফায়াত করিবেন তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান্দিকের দুধ খাইলেন নবী বলছেন মা এ হালিমায় বামদিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল আরো জোরে বলো নবীর
পাগল সাজিয়া মাহালি মা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব, পাগল সাজিয়া জোরে জোরে নবীর তোমরা সবাই দোয়া করো মোদের লাগিয়া নবীর বাড়ি যাব, পাগল সাজিয়া আর জোরে নবীর বাড়ি যাব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখেছেন, আপনারা যদি আরেকটু আওয়াজ তুলে বলতেন কোন নতুন মানুষ শুনলে বলবে এদের মনে সব মুখস্থ আছে নাকি? তার কারণ বলছি, বান্দা চেষ্টা জগিয়ে দেওয়ার মালিক হলো স্রষ্টা, ঠিক না বে? ঠিক। আমরা হয়তো বলতে পারতাম না, এইভাবে বলেছি হেলে দুলে, প্রয়োজন মনে হচ্ছে এটা যে আমরা এই বাক্যগুলির পক্ষে, এই বাক্যগুলির পক্ষে বোঝেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা, আর একটু সকলে বলেন আল্লাহুম্মা। চলেন আর একটা বিরহমতিকা, এখনো ভুলে যায়নি, আর একটুকুনি এপাট ওপাট দিয়ে দিই যাতে পরিষ্কার হয়ে যায়। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি হাদিস শরীফটা, আর একটা হাদিস বলা যাক। নবী আমার বললেন, পৃথিবীর জমিনে যখন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকবে, আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে কিয়ামত আমার আল্লাহ ঢেলে দেবে, কিয়ামত আমার আল্লাহ চালু করে দেবেন। তবে এবার আমার যাত্রাগাছি, ঘনি যাত্রাগাছির নিউ টাউন এলাকার ভাইয়েরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি এমন একটা সময় আসবে আল্লাহর নাম পৃথিবীর জমিন থেকে বন্ধ হয়ে যাবে, খুব কঠিন ভাবে শুনবে, পৃথিবীর জমিন থেকে আল্লাহর নাম বলা বন্ধ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, একদিন মুছে যাবে, একদিন নীরব হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর নাম বলা কেউ না কেউ থাকবে। চলেন একটাবার প্রমাণ করে দেই, আমার আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি, সেটা দরুদ সালাম হোক, সেটা জিকিরের মধ্যে আমি জিকির করি। আল্লাহর কোরআন পরে বললেন, অমালাইকাতাহু, আমার ফারেস্তারাও জিকির করে আমার নবীর নামে। আল্লাহর কোরআন পরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুনাফিক এটা বললেন না, হে কাফের এটা বললেন না, আমানু ইমানদারেরা মানে আপনাকে আমাকে বলছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর নামে দরুদ সালামের জিকির করো। তাহলে নবীর প্রতি জিকির করে কয় শ্রেণী, খুব ভালো করে শুনবেন, মজার ব্যাপার। এক নাম্বার আল্লাহ নবীর নামে জিকির করে, দ্বিতীয় নাম্বার ফারেস্তা আমার নবীর নামে জিকির করে, তৃতীয় নাম্বার হলো বান্দা আমার নবীর নামে দরুদ সালামে জিকির করে। আল্লাহ যদি বলে আমি কিয়ামত দেব, কিয়ামত যদি আমার আল্লাহ দেয়, আগে বান্দা মারা যাবে না আগে ফারেস্তা মারা যাবে? আগে তো বান্দা মারা যাবে, তাহলে আল্লাহর বান্দা যদি মারা যায়, আমরা যদি মারা যাই, নবীর প্রতি জিকির করতেন তিন শ্রেণী, আমরা মারা গেছি, আছে কে? আল্লাহ আর ফারেস্তা। আল্লাহ যদি বলে ফারেস্তা আমি তোমাদের মেরে দেব, আল্লাহ যদি ফারেস্তাদেরকে মেরে দেয়, থাকবে কে? আমার আল্লাহ। আল্লাহ খুব পেরেন দিয়ে ভালো করে বুঝবে কথাটা কো ভাইটিয়াল, তাহলে আমার আল্লাহ আছে, বান্দা মারা গেছে, ফারেস্তা মারা গেছে, নবীরা মারা গেছে, আম্বিয়া মারা গেছে, রসুল মারা গেছে, তাম পৃথিবীর যা প্রাণী কীট পতঙ্গ সব মারা গেছে, কেউ নেই, কেউ নেই, এক আল্লাহ। এবার একটা বার বুকে হাত দিয়ে বলবে, আল্লাহ আছে আর যখন কেউ নেই, আল্লাহ জিকির করা মতো কি আর কেউ আছে, আর কেউ নেই, কেউ নেই। এই কথাটা তো আমি বোঝাতে চেয়েছিলাম, এমন একটা সময় আসবে আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর জিকির চলবে। তাহলে আমার আল্লাহ আছে পৃথিবীর জমিনে, নেই কোনো ফেরেশতা, নেই কোনো নবী, নেই কোনো আম্বিয়া, নেই কোনো বান্দা, নেই কোনো জিন, নেই কোনো ইনসান, কেউ নেই, একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ জিকির বন্ধ, আর আল্লাহ তো আদা করেছিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার হাবিবের জিকির আমি আল্লাহ করব। তাহলে আল্লাহ জিকির বন্ধ, আমার আল্লাহ আমার হাবিবের জিকির করছেই করবে। আর একটু জোরে হবে, তাহলে এখানে এবার হিসাবটা নিয়ে নাও, হিসাবটা নিয়ে নাও। তুমি যখন আল্লাহ জিকির করছো, আল্লাহ তো তোমার নবীর জিকির করে, ঠিক না বে? ঠিক। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।